হাওড়ের পুলিশিটা ভোলানাথ বিদ্যানিকেতন স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাশাপাশি দিনের পর দিন প্রধান শিক্ষকের দিনের পর দিন স্কুল কামাই সহ স্কুলের ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগ তুললেন অভিভাবকরা। জানিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা ওই স্কুলের মূল গেটে তালা লাগিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখায়। একদিকে স্কুলে পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষকের কোনো দেখা মেলেনি, পাশাপাশি মিড ডে মিল নিয়েও একাধিক অভিযোগ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী অভিভাবক, যার ফলে আজ স্কুলের অন্যান্য শিক্ষকদের ঘিরে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। মিড ডে মিলের খাতে পর্যাপ্ত পরিমাণের অধিক নাম তোলার পাশাপাশি নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ অভিভাবকদের। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলামিজি নিউজ। কারণ হচ্ছে হেডমাস্টার বিগত দিন স্কুলে আসছে না, 30 দিনে স্কুল আসছে না, তবু তার বেতন হয়ে যাচ্ছে বা স্কুলও যে কিভাবে চলছে কেউ আমরা গার্ডিয়ান বুঝতে পারছি না। ছাত্ররা রাস্তায় ঘাটে হো হো করে ঘুরে বেড়াচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত হেডমাস্টার স্কুলের মিড ডে মিলের চাল চুরি, রান্নায় দেখাচ্ছে সবজি ভাত, খাতায় উঠছে মাংস ভাত, মাংসের খরচ তুলছি সে মিড ডে মিলের টাকা থেকে। তারপরে হেডমাস্টার বিগত দিন স্কুলেও আসছে না, পরীক্ষা সময় হলে আসছে তখন হচ্ছে ফিজগুলো নিতে হবে, টাকাগুলো নিতে হবে, সেইভাবে সেই জন্য আসে স্কুলে। মাস্টারের কোনো সময় একটা দেখা কোনো আর কোনো কিছুই পাওয়া যায়নি, আর গার্ডিয়ান মিটিং তো কোনোদিনই হয়নি। আজকে আমরা এই হেডমাস্টারের পদত্যাগ চাচ্ছি, তার জন্য আমরা এখানে বিক্ষোভ বা অনাস্থা আবেদন করছি আর কি, যাতে হেডমাস্টার এখান থেকে রিজাইন নেন। স্কুল গেটেও তো তালা লাগিয়ে দিলেন আপনারা বিক্ষোভ করার জন্য, যে হেডমাস্টারকে এখান থেকে রিজাইন দিতেই হবে। স্কুলের ভিতর তো অন্যান্য শিক্ষকরাও রয়েছে, ওরা থাক, হেডমাস্টার ওনারা আসলে হেডমাস্টার তবে আসবে, না হলে তো হেডমাস্টার আসছেই না। তো আজ একটা স্কুলে আজকে পরীক্ষা ছিল, হ্যাঁ, তার জন্য চাবি দেওয়া আছে। স্কুলে আজ পরীক্ষা ছিল তবু আজ হেডমাস্টার আসেনি, তাহলে হেডমাস্টার বাড়ির কর্তা হেডমাস্টার, যেমন আমাদের বাড়ির অভিভাবক তিনি না থাকলে যেমন ঘর লড়বড় হয়ে যায়, সেরকম বাড়ির স্কুল যেমন সেরকম হেডমাস্টার না থাকলে অন্যান্য মাস্টাররা কিভাবে স্কুল চালাবে। এই যে দীর্ঘদিন প্রধান শিক্ষক অনুপস্থিত, কোথাও কি আপনার অভিযোগ জানিয়েছিলেন? অনেকবার আর আগেও একবার বসা হয়েছিল, বলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই হচ্ছে সেই হচ্ছে, কোনোই হচ্ছে না, শুধু ভাগা হচ্ছে, টাকার ভাগা, কতটা কোথা থেকে টাকা আসবে, কিভাবে স্কুল ফান্ডের টাকা আসবে, সেই টাকা ভাগ করে নিজেদের পকেট ভরাবে, নিজেদের পকেট ভরাচ্ছে, এছাড়া আর কোনো কাজ নেই স্কুলে। আমার নাম বিজলা কালী। আমাদের বিগত বললাম স্যার আসছেন না, স্যার এই যে পরীক্ষা হচ্ছে স্যার একদিনও জয়েন করছেন না, এই 2-3 দিন আগে এসেছিলেন, দেখলাম সকাল 7টায় এসে আবার সকাল 12টার মধ্যেই ফিরত যাচ্ছেন, স্কুলে উপস্থিত নাই। তাহলে সেইখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে বসবে, সেই গার্ডিয়ান হিসাবে হেডস্যার নাই, কীরকমভাবে পরীক্ষা চলছে, কীরকমভাবে হচ্ছে না হচ্ছে, স্যারের কোনো জানার ক্ষমতাও নাই। আর এইটা দীর্ঘদিন হয়েই আসছে, বছর বছর হয়ে আসছে, হেডমাস্টার তো আসেই না, 6 মাস সমঝুন 14 সাল থেকে, যেদিন থেকে উনি জয়েন করছেন প্রথম প্রথম আসতেন, তারপর বাস বন্ধ। এই যে দীর্ঘদিন ধরে আসছেন না, এই নিয়ে আপনার কোথাও জানাননি? এই না, আমরা বলা হয়েছে বসে যে একবার হয়েছিল আসছিল, আর উনি তো গার্ডিয়ান মিটিং কোনো গার্ডিয়ান কল করেন না, যে কল করে গার্ডিয়ান বসে মীমাংসা করবেন সেই তো করেন না। মিড ডে মিলে কি অভিযোগ রয়েছে? মিড ডে মিলের খাওয়ার ঠিক মতো হচ্ছে না, বাচ্চাদের খাওয়ার পাচ্ছে না ঠিক মতো। মিড ডে মিলের রান্নাঘরটা থেকে আসবেন, ওখানে যদি বাচ্চাকে খাইয়ে বসায়, ওই যে ছাদের সিঁড়ি ভেঙে পড়েছে, যদি বাচ্চারা সেখানে পড়ে মরতো, কোন গার্ডিয়ান হিসাবে ক্ষতিপূরণ দিতেন, গার্ডিয়ান হিসাবে ও হেডমাস্টার কি দিত ওদের, তাই বা জীবনহানি হতো যাদের। দেখে আসবেন রান্নাশালটা, দেখে আসবেন কীরকম আছে, যেখানে রান্না হয়, খাওয়ানো হয়, বসানো হয়, সেসব জায়গাগুলো পরিষ্কার করছে, কোনোটাই দেখে আসবেন। এই নিয়ে আমরা হেডমাস্টার কারে এই স্কুলে চাই না, এই স্কুল থেকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করছি, এতে আমাদের স্কুল অনেক উন্নতি হবে। আর বিগত বছরে যদি অন্য স্যার আসেন, যদি উন্নতি করতে পারেন, দেখবেন তারও অবস্থা কেমন হয়। আজকে আপনারা কি করলেন? আমরা এখানে অন্যান্য স্যারদেরকে আটকে রেখেছি, হেডমাস্টারকে চাই উপস্থিত হওয়ার জন্য, হেডমাস্টার যদি আসে তাহলে আমরা সব ধর্ণা তুলে দিই। স্কুল গেটে কি তালা মেরে? হ্যাঁ, তালা মেরে রেখেছি। মাস্টার স্যার ভিতরে রয়েছে? হ্যাঁ, মাস্টাররা ভিতরে আছে, স্যার হেড স্যার আসুক, হেড স্যার না হলে তো আমরা ওই স্যারদেরকে ছাড়তে পারছি না, হেড স্যার এসে যদি মীমাংসা করে দেয় আমরা ধর্ণা তুলে দেবো বা চাবি তালা খুলে দেবো। আপনার নাম? মীরা কালী। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের যেটা অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি আসছেন না, কী বলবেন? কথা সত্য আসছেন না। কেন আসছেন না সেটা তো আমি বলতে পারবো না, উনি আসছেন না, ওনার ভিউটা তো আমি বলতে পারবো না। এই যে দীর্ঘদিন যাবৎ আসছেন না, আপনারা কোথাও অভিযোগ জানাচ্ছেন? হুম, কোথায় জানিয়েছেন? আমরা এখানে যে ম্যানেজিং কমিটি আছে তাদেরকে
তারাও নিজেরা জানে, তাদেরকে আমরা বলেছি, ওনারাও নিজেরা জানেন, ওনারাও চেষ্টা করছেন বিভিন্ন জায়গাতে, তা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। পঠন পাঠন তো হবে, উনি না থাকার জন্য ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, আমরা মাস্টারমশাইরা ইনসিকিউর ফিল করছি, যার জন্য ছেলেরাও একটু উৎপাত করবেই, এখনকার ছেলেরা এমনিতে পড়াশোনা করে না, তো সেক্ষেত্রে পঠন পাঠনটা তো ডিস্টার্ব হবেই। স্যার আরেকটা অভিযোগ আসছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, মিড ডে মিলে একটা কারচুপিরও অভিযোগ আসছে। হুম, যতগুলো অভিযোগ আপনারা পাচ্ছেন সব অভিযোগগুলোই সত্য, এইচএমের বিরুদ্ধে আপনারা যেগুলো পাচ্ছেন সেগুলো কোনোটাই মিথ্যা নয়, ওরা যারা বলছে সেগুলো কোনোটা অমূলক নয়। হ্যাঁ, আমাদের এখান থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে তো এনারা গেটে রেখেছেন, আটকে রেখেছেন, আপনি একটু আসুন, তো উনি শুনলাম নাকি রেজিগনেশন দিয়ে দিয়েছেন, তো আমি তো এখন নেই স্পটে, তো আপনারা যেভাবে হোক আসার চেষ্টা করুন, এই বার্তায় উনি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। এই যে ধরুন দীর্ঘ সময় যাবৎ আপনাদেরকেও একটা স্কুল গেটের মধ্যে চাবি তালা রাখা হয়েছে, কতটা অস্বস্তির মধ্যে পড়ছেন এই মুহূর্তে? না, এটা তো বলার আর অপেক্ষা রাখে না, এটা খুবই তো কষ্টের, বেদনাদায়কও বটে, তো এখন আমাদের ভাগ্য এই ধরনের হেডমাস্টারমশাই পেয়েছি। আপনার নাম? দেবাশিস রঞ্জন কুমার। কী পদে রয়েছেন? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। উপস্থিত নেই, সে ম্যানেজিং কমিটির কথাবার্তা উনি শোনেননি, উনি কোনোদিন ক্লাস নেন না, এবং ম্যানেজিং কমিটি কোনো রকম যদি ভালো কিছু করার জন্য বলেন উনি সে কথা শোনেন না, এবং তাদেরকে সবসময় অপমান করেন, তাদের কথাবার্তা শোনেন না। চঞ্চল মাইতি জবাব জীবনামটের টাকা তুমি চুরি করলে কেন? জবাব চাই, জবাব দাও। বিরুদ্ধে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। হেডমাস্টার চুরি করলে কেন? জবাব চাই, জবাব দাও। আগে থেকে দরখাস্ত।